হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমার সামনে অবকলনের এগারো নম্বর পার্টেতে এগারো নম্বর অঙ্ক তো স্টার্ট করবো অতি সংক্ষিপ্তর এবং এর আগে পর্যন্ত দশ পর্যন্ত যেই ভিডিও তোমরা করেছিলাম ওখানে প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছিলাম কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে ম্যাথামেটিক্সের সিলেবাসটা এতটাই বিশাল যে সমস্ত অঙ্ক ধরে ধরে করানো যাবে না তো এখান থেকে সিলেক্টেড কিছু অঙ্কগুলো করাবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা একটু টাফ মনে হবে সেইগুলো করিয়ে দেবো করানোর পর যেইগুলো তো বাদ বাইগুলো তোমার হোমওয়ার্ক হিসেবে বাইরে প্র্যাকটিস করবে যেইগুলো পারবে না যেইগুলো তোমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তুমি সেইগুলো কমেন্টে জানাবে যে এসএন দি এর বই থেকে যে এই অঙ্কগুলো তুমি পারছো না করতে তাহলে সেইগুলো টোটাল একটা চ্যাপ্টারটা শেষ হওয়ার পর যেই অঙ্কগুলো আটকে যাবে তার উপরে এক্সট্রা করে একটা ক্লাস করে দেবে যেই অঙ্ক শুধু আটকে যাবে ওকে সেই জন্য ভয় করার কোনো ব্যাপার নেই আমি চাই যে তাদের সিলেবাসটা একটু তাড়াতাড়ি এগো মানে অবকলন চ্যাপ্টার থেকে অনেক দিন ধরে চলছে কারণ অঙ্কটা এখানে অনেক আছে সেই জন্য সব অঙ্কও করা যাবে না এই চ্যাপ্টারের সেই জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আর কঠিন অঙ্কগুলো আমি করিয়ে দেবো যেগুলো সহজ আছে সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে যেগুলো আটকাবে সেগুলো তোমরা কমেন্টে জানাবে ওকে আর অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে বলছি যে যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল বেলাইকনটা প্রেস করবে তো দেখে নাও এগারো দাগের প্রথম যে অঙ্কটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে তিনের এগারো দাগের তিনের অঙ্কটা কী বলেছে ওয়াই ইকোয়াল টু লগ সাইন অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ডেরিভেটিভ করতে হবে তাহলে দেখে নাও কত সহজেই ডেলিভেটিভ করতে পারি তাহলে অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু আমার দেখে নাও তিনটে অপেক্ষক আছে একটা লগ সাইন আর ভিতরটা তার মানে প্রথমে কী করব বাইরেরটা করব তারপরে সাইনের করব তারপরে এইটার করবো তাহলে প্রথম লগ অফ লগ অফ এর ভিতরে আছে ওকে এইটা তার ভিতরে এইটা তাহলে লগ অফ এক্সের ডেলিভারি হয় ওয়ান বাই এক্স তাহলে লগ অফ সাইন অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানে কী হবে যে ওয়ান বাই ওয়ান বাই সাইন রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওকে এইটা ডেলিভারি হলো ইন্টু এবার টুটু টোটাল সাইন ্ যে আমাৰ ডেলিভাৰী চাইন এক্স সেই চাইন এক্সে ডেলিভি্সে ডেলিভি ক'তাই কচ এক্স হয় ত' এই কাৰণে বতৰ কি কছ ৰোট অফ এক্স স্কোয়াৰ প্লাছ ওৱান তালে আমাৰ দ্বিতীয় ডেলিভিটো হৈ গ'ল তালে প্ৰথম ডেলিভি কি লগ এক্সৰ ডেলিভি ওৱান বাই এক্স তগ অফ চাইন অফ ৰুট অফ এক্স স্কোয়াৰ প্লাছ ওৱান ডেলিভি ক'ত ওৱান বাই সাইন ৰোট অফ এক্স স্কোয়াৰ প্লাছ ওৱান এটা হৈ গ'ল লগৰ ডেলিভাৰী কমপ্লিট নেক্সট হচ্ছে সাইন এক্সের ডেলিভিটি সাইন এক্সের ডেলিভিট কস এক্স হয় সাইন অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেলিভারি করে কস অফ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে ইন টু এবার এইটা ডেলিভারি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তা রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ডেলিভারি কত হবে হাফ অফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু আবার এক্সের ডেলিভিটি শুধু এক্স স্কোয়ার যে আছে তার ডেলিভিট হবে সেটা কত হবে টু এক্স হবে ব্যাস ডেলিভারিটি কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা এইটা তোমাদের একটু ভালো করে বুঝে দিই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ার হচ্ছে হাফ এবারে কি আমার এক্স টু দি পাওয়ার এনে যেই ফর্মুলা এন ইন্টু এক্স স্কোয়ার এন মাইনাস ওয়ান তাহলে হাফ এখান থেকে হাফ বুঝে যাওয়া হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান তাহলে এইটা ফর্মুলা করলাম আর শুধু এক্স স্কোয়ার ডেলিভারি করলে কত টু এক্সোয়ার ব্যাস টোটাল ডেলিভারিটা তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি শর্টে খুব সহজেই হয়ে যাওয়া যাবে দেখো দেখতে টাফ আছে কিন্তু প্রত্যেকটা স্টেপ তুমি ধীরে ধীরে বুঝো তিনবার ডেলিভারি হচ্ছে এখানে একবার দুবার তিনবার টোটাল চারবার এখানে চারবার টোটাল ডেলিভারি করেছি প্রথমে কি লগের ডেলিভারি করলাম লগ এক্সের ডেরিভেটিভ কি ওয়ান বাই এক্স তার মানে লগ অফ সাইন অফ রুট অফ এক্সকোয়ার প্লাস ওয়ান আছে তোমার লগের ভিতরে যা আছে সেটাকে আমি এক্স ভাববো তা লগ লগ এক্স এর ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই সাইন রুট অফ এক্সকোয়ার প্লাস ওয়ান ওকে এটা হয়ে গেল নেক্সট সাইনের ভিতরে যেটা আছে সেটাকে এক্স আকারে ভাববো তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স তাহলে সাইন অফ রুট অফ এক্স 1 প্লাস ওয়ান এর ডেরিভেটিভ কত হলে কত হবে কস অফ রুট অফ এক্স 1 প্লাস তাহলে সাইন এটা কমপ্লিট হয়ে গেলো নেক্সট হবে কি রুট অফ এক্স 1 প্লাস ওয়ান রুট অফ এক্সকোয়ার প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস হাফ তাহলে এই টোটালটাকে আমি এক্স আকারে ভাবব এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে এন x টু দি পাওয়ার এন মাইনাস তাহলে হাফ ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হাফ মাইনাস ওয়ান এটা হয়ে গেল নেক্সট কি ভিতরটা শুধু এক্স স্কোয়ার ডেলিভারি করবো কত টু এক্স ব্যাস কমপ্লিট এবার এটাকে একটু সাজাতে হবে দেখেন কীভাবে হবে এটা তাহলে আমরা বলতে হবে তাহলে বা ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই সাইন রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এইটা দেখে নাও যেহেতু মাইনাস হাফ আসবে এটা একটা নিচের দিকে চলে আসবে তাহলে এই দুই এই দুই কাটবে তাহলে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা কী করে হচ্ছে দেখে নাও এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হাফ হাফ মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ তার মানে হচ্ছে কি ওয়ান বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্যাস এইটা ওকে তাহলে এটা আমরা এক লাইনে করে দিলাম তাহলে এটা যদি আর একটু কী হবে দেখে নাও তাহলে বা বলতে পারি কি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এক্স বাই রুট অফ square স্কোয়ার প্লাস ওয়ান cos by বাই সাইন কী হবে কট হবে তাহলে কট রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা হবে অ্যান্সার খুব সুন্দর চলে আসলো তাহলে এই যখনই এত বড় হবে ভয় করার কোনো ব্যাপার প্রত্যেকটাকে প্রত্যেকটাকে তুমি স্টেপ বাই স্টেপ আর ধীরে ধীরে বুঝবে আর যদি এটা বুঝতে অসুবিধা হয় তখন তুমি করবে চেন রুল ইউজ করবে আলাদাভাবে চেন রুল ইউজ করে ডেলিভারি করে দেখবে দেখবে অ্যান্সার একই আসবে আর এইগুলো প্র্যাকটিস করতে হবে আসলে তোমরা বুঝতে হবে কারণ এরকম অনেকটাই করে দিয়েছি তোমাদের ওকে তো নেক্সট দেখে নাও এবারে আমি তোমাদের নেক্সট এই অঙ্কটা আলোচনা করবো সেটা পাঁচের এগারো পাঁচের মাঝখানে যে তোমার এই একের দাগে চারের দাগে করালাম না এইগুলো তোমরা করে নেবে হোমওয়ার্ক হিসাবে যদি না পারো তাহলে তোমরা সেটা আমার কমেন্টে বলবে কারণ যে এই অঙ্কটা আমার হচ্ছে না তাহলে নেক্সট দেখে নাও এগারো পাঁচের দাগের কী অঙ্কটা আছে কি কট ইনভার্স রুট অফ ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে দেখে নাও এটা খুব সুন্দরভাবে হবে খুব সহজেই হয়ে যাবে দেখে নাও অঙ্ক দেখে ভয় খাওয়ার দরকার নেই ওকে তোমাদের প্রত্যেকটা অঙ্ক এমনভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের আর এইগুলো কঠিন আর লাগবে না তাহলে দেখে নাও কীভাবে হবে তাহলে এখানে কী দিয়েছে দেখে নাও তাহলে এগারোর পাঁচ ওকে কী আছে ওয়াই ইকোয়াল টু ইনভার্স কী দিয়ে আছে রুট অফ ওয়ান মাইনাস সাইনেক্স ডিভাইড বাই ওয়ান প্লাস ওকে তাহলে এটাকে আমরা ডাইরেক্ট ডেলিভারি করব না কারণ ডাইরেক্ট ডেলিভারি করলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আগে এটাকে সিমপ্লিফাই করব সাধারণ একটা ফর্মে নিয়ে আসবো তারপরে ডেলিভারি করবো তাহলে দেখে করতে পারি তাহলে বা বলতে পারি ইনভার্স রুট অফ আচ্ছা ওয়ানটাকে আমরা বলতে পারি কি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু এটা বলতে পারি আমরা বা এখানে সাইন এক্স শুধু সাইন এক্সকে বলতে দেখে না সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস ক স্কোয়ার এক্স বাই টু ইকোয়াল টু ওয়ান কারণ এখানে এক্সের জায়গায় থ্রিটা ফিটা যা হয়ে যায় দুটোকে সেম হলে এটা ওয়ান হয়ে যায় আর কি সাইন এক্সকে দেখে নাও আমরা সাইন এক্সকে বলতে পারি সাইন এক্স মানে বলতে পারি সাইন অফ টু ইন টু এক্স বাই টু সাইন টু ফর্মুলা হয়ে যায় তাহলে এটা কী হবে টু সাইন এক্স বাই টু কস এক্স ওকে এটা বলতে পারি তাহলে দেখে না করছি কি তাহলে মাইনাস সাইন কে মাইনাস টু সাইন এক্স বাই টু কস ওকে এটা ডিভাইডেড বাই নিচে কী আছে দেখেন ক সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ওকে এটা করলাম তা দেখে না কী হবে এটা তাহলে বা ওয়াই ইকাল টু কট ইনভার্স আমি এটাকে একটা কাজ করি একটু সাজিয়ে দিচ্ছি তাহলে এটাকে আমি একটা এটা ভাবে লিখছি যে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু কস এক্স বাই টু সাইন এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু ওকে এটা করলাম ডিভাইডেড বাই নিচে কো একইভাবে করলাম নিচেটাও সেটা কি দেখেন কস স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন বা টু কস করে এটাকে টু কস এক্স বাই টু সাইন এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু তাহলে কিসের ফর্মুলা দেখলাম এটা বলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা নিজেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা তার মানে এটাকে আমি বলতে পারি তাহলে বা ওয়াই ইকাল টু কোয়াট ইনভার্স রুট কী আছে দেখে নাও কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার বাই নিচেও কী আছে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার দুটো হোল আছে ওকে তার দুটো হোল রুট আছে তাহলে স্কোয়ার তুলতে গেলে উঠে যাবে তাহলে এখান থেকে তাহলে কোট ইনভার্স কত আসবে এদের দেখানো তাহলে এখানে আসবে কি যে কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ওকে এটা আসলো তাহলে এটা আমি কী করবো কি একে আমি কস এক্স বাই টুতে উপর নিচে ভাগ করবো তাহলে দেখেন ভাগ করলে কত আসে দেখেন এটা তাহলে এখানে একটু মুছে দিচ্ছি আমি তাহলে দেখো এটা কত আসবে তাহলে এটাকে আমি এখানে করছি তাহলে Y টু বলতে পারি কি কোট ইনভার্স কোট ইনভার্স তাহলে এটা আমি ব্যাকেট দিলাম এখানে তাহলে কস এক্স বাই টু ডিভাইড এখানে টোটাল মাইনাস করলাম সাইন এক্স বাই টু ডিভাইড বাই ভাগ করছি উপরে ভাগ করব আর নিচে ভাগ করব যে কস এক্স বাই ডিভাইডেড বাই কস এক্স বাই টু তারপরে কস এক্স বাই টুতে উপর নিচে ভাগ করলাম কেন ভাগ করলাম দেখে না ওয়াইকোয়াল টু বলতে পারি কট ইনভার্স তাহলে কস এক্স বাই কস এক্স বাই টু ক্স বাই টু কত হবে ওয়ান হবে ওয়ান মাইনাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কি হবে এটা টেন এক্স বাই টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই এখানে কস এক্স বাই টু কস এক্স বাই টু কত হবে ওয়ান প্লাস সাইন এক্স বাই টু কস এক্স বাই টু কত হবে টেন এক্স বাই টু ওকে তাহলে এই অর্ডার পেয়ে গেলাম এবার দেখে নাও খুব এবার আর কয়েকটা স্টেপ করলি হয়ে যাবে তাহলে দেখে নাও কীভাবে এটা তাহলে আমরা একে বলতে পারি হবে তাহলে বা ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স আচ্ছা ওয়ানকে আমি বলতে পারি কি টেন পাই বাই ফোর বা টেন ফোর টেন ফর্টি ডিগ্রি তাহলে বলতে পারি যে টেন পাই বাই ফোর মাইনাস টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন পাই বাই ফোর ইন্টু টেন এক্স বাই টু কেন টেন পাই বাই ফর্ম যেমন তাহলে এখান থেকে বলতে পারি টেন তাহলে কি টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন টেন এ মাইনাস বি ফর্মুলা তখন এখান থেকে বলতে পারি তাহলে বা ওয়াইকোয়াল টু কোয়াট ইনভার্স তাহলে এটা বলতে পারি কি দেখেন টেন কি হচ্ছে যে পাই বাই পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু এইটা কিন্তু এখানে দেখো কট ইনভার্স আছে তাহলে কট ইনভার্স ভিতরে যে ট্যান ইনভার্স ট্যান থাকে তাহলে এটা চেঞ্জিং হয় অ্যাঙ্গেলের চেঞ্জ হবে সেটা কত দেখো সেটা তাহলে বলতে হবে তাহলে পাইভ বাই টু মাইনাস কটটা টেনে ট্যান টেন ইনভার্স টেন ইনভার্স কত হয়ে যাবে টেন ট্যান ইনভার্স টেন কত হবে পাইভ বাই ফোর মাইনাস এক্স বাই টু ব্যাস তাহলে এখানে চেঞ্জিংটা দেখে রাখ কী হলো আমার বাইরে কট ইনভার্স আছে ভিতরে ট্যান আছে তাহলে এটাকে টেন ইনভার্স করতে হলে কী হবে পাই বাই টু মাইনাস করতে হবে চেঞ্জিং টেন থেকে কট চেঞ্জ হয় পাই বাই টু থেকে তাহলে পাই বাই টু মাইনাস অ্যাঙ্গেলটা করলে তবে সেটা ট্যানে চোখ কনভার্ট হয়ে যাবে তাহলে কট ইনভার্সে টেন ইনভার্স হয়ে গেল টেন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তাহলে টেন ইনভার্স ট্যান শুধু কী হয়ে যায় টেন ইনভার্স ট্যান করলে শুধু অ্যাঙ্গেলটা থাকে টেন ও দুটো উঠে যায় তাহলে এখান থেকে যদি আমি করি দেখে নাও ব্যাস অঙ্কটা প্রায় হয়ে গেছে নাও তাহলে এখানটায় দেখে নাও তাহলে এই লাইনটা যদি আমি করি তাহলে কী হবে দেখেন তাহলে ওয়াই ইকাল টু পাই বাই টু মাইনাস টেন টেন উঠে যাবে দুদিক থেকে তাহলে উঠে গেলে কত থাকবে দেখেন তাহলে মাইনাস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তার মানে এটাকে নর্মাল করলে পাই বাই টু মাইনাস মাইনাস পাই বাই ফোর মাইনাস প্লাস এক্স বাই টু ওকে এইটা তাহলে এটা কী আসলো ওয়াই মান আসলো তাহলে একে ডেরিভেডিভ করতাম ডেডিভেটিভ করলে চলে আসবে তাহলে বা ডি ওয়াই তো বা এখানে বলতে হবে অতএফ ডি ওয়াই বাই ডি এক্স টু যদি আমি ডেলিভারি করে রেখে তাহলে ডিডিএক্স অফ পাই বাই টু মাইনাস পাই বাই তাহলে এটা ধ্রুবক এটাও ধ্রুবক ডেলিভারি শূন্য যাবে তাহলে এক্স বাই এর শুধু হাফ হবে তাহলে এখানে অ্যান্সার কথা শুধু হাফ উত্তর এখানে খুব সহজে কত ছোটো অ্যান্সারটা তাহলে যা আমরা যদি ডাইরেক্ট ওই অঙ্কটা ধরে করতাম যেটা দেওয়া আছে ওয়াই মান সেটা ধরে কেন অ্যান্সার মিলতো না মানে অনেক টাফ হয়ে যেত তাহলে আমি কী করলাম ওটাকে প্রথমে নর্মালাইজ করবো নর্মালাইজ করে কি যেমন দেখছি ওয়ান মাইনাস ওয়ানকে সায়েন্স কোয়ার ক্রস করা ভেঙে টেনেতে নিয়ে আসবো টেনে নিয়ে আসার পরেই ওটা কী করবো ওয়ানটাকে টেন পাইভ বাই ফোর করে টেন এ মাইনাস বি ফর্মুলা নিয়ে আসবো টেন এ মাইনাস বি ফর্মুলা আসলে ব্যাস এই এটা চলে আসবে চলে আসলে দেখে নাও এখান থেকে খুব ইজিলি তাহলে টেন টেন্লাস টেন দুটোই উঠে যাব উঠে গিয়ে থাকবে কি পাইভ বাই ফোর প্লাস এক্স বাই টু যেহেতু এই দুটো ধ্রুভাগ এটা ক্যালকুলেট করার দরকার নেই কারণ এইগুলো ধ্রুভাগ আছে ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে আমার তাহলে শুধু এক্স বাই টু এর ডেলিভিটি হবে আর এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে শুধু হাফ আসবে ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট তোমার সঙ্গে যে অঙ্কটা আলোচনা করবো সেটা হচ্ছে কি এগারো ছয় দেখো অঙ্ক করে দেখ না কী আছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস লগ অফ টেন এক্স প্লাস এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার দেখেন এটা খুব সহজে আমরা করতে পারবো তাহলে এগারো ছয় তাহলে ওয়াই ইকোয়াল টু কী আছে টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স কিউব কী দেখে নাও টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস লগ অফ টেন এক্স লগ অফ এক্স আছে লগ অফ টেন এক্স প্লাস প্লাস এক্স সাইন ইনভার্স প্লাস এক্স সাইন এক্স ওকে দেখে নাও এটা কত সহজে আমরা ডেলিভারি করতে পারবো তাহলে কী হতে হবে এটা কী সিম্পল করে একটু তাহলে বা ওয়াই টু টু এক্স বাই কত হয় টু বাই এক্স স্কোয়ার এক্স আর এক্স কিউ করলে এটা আলাদা করলে কী হবে এক্স একটা কাটবে তাহলে এক্স হবে প্লাস এটা হবে ওয়ান বাই এক্স কিউ দেখে সঙ্গে এটা আলাদা করলাম এটার সঙ্গে এটা আলাদা করলাম তাহলে টু বাই হবে এটা ওকে আর এটা হবে প্লাস ওয়ান আর এটা যা আছে ছেড়ে থাকবে তাহলে মাইনাস লগ অফ টেন এক্স প্লাস এক্স সাইন ইনভার্স এক্স করলে কত তাহলে বা এটাকে আর একটা বার আর একটা লাইন সিমপ্লিফাই করি যে ওয়াই ইকোয়াল টু যে টু ইন টু এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে এখানে কত হচ্ছে দেখুন মাইনাস লগ অফ ট্যান ইনভার্স ট্যান এক্স প্লাস এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার এবার ডেলিভিটি করা যায় তাহলে অতএফ ডি ওয়াই বাই ডি এক্স প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডেলিভিটি করব আমি তাহলে ডি এক্স অফ

দুই আমার ধ্রুবক বাইরে আছে তাহলে এক্স টু দি দেওয়ার মাইনাস টু ডেলিভারি কী হবে যে মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান ওকে এটা হলো নেক্সট প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ক্লিয়ার ডেলিভারি কী হবে দেখলো মাইনাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা নেক্সট হয়ে গেলো তাহলে নেক্সট দেখা গেল কথা হচ্ছে লগ অফ টেন এক্স তাহলে এটাকে আমরা ফুলব কি লগ এক্সের কত ফর্মুলা লগ এক্সের ফর্মুলা ডেলিভারি করলে কি হয় ওয়ান বাই এক্স হয় তাহলে লগ টেন এক্সের কী হবে ওয়ান বাই টেন এক্স ওকে আর তারপর নেক্সট কী হবে টেন এক্সের ডেলিভিটি হবে টেন এক্সে ডেলিভিট করলে কত হয় সেকের স্কোয়ার এক্স তাহলে এটাকে বলবো কি সেকে স্কোয়ার এক্স ব্যাস কমপ্লিট তাহলে এখানে দুটো ডেলিভারি ছিল একটা বাইরে একটা লগ এক্সের ডেলিভারি লগ এক্স করলে ওয়ান বাই এক্স তাহলে লগ টেন এক্সে কী হবে ওয়ান বাই টেন এক্স আর শুধু টেন এক্সের ডেলিভিটি কী হয় সেকে স্কোয়ার এক্স ব্যাস কমপ্লিট হয়ে গেল নেক্সট এটা আছে দেখলাম এটা ইউ ভি ফর্মুলা আসবে তাহলে আমার এটা হচ্ছে ইউ আর বাদ ব্যাকেট হচ্ছে ভি তাহলে প্রথম এখানে প্লাস দিয়ে ব্যাকিটার দিচ্ছি আমি এখানে দেখে নাও প্রথমে এক্স বাইরে যাবে ডেলিভিটি করা হবে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডেলিভিটি হবে তারপরে কী হবে প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাইরে যাওয়া থাকবে ডি ডিএক্স হবে তাহলে দেখেন এখানে ইউভি ফর্মুলা ফেললাম প্রথম এটা কী ছিল এক্স বাইরে গেলো এটা ডেডিভিটি হবে তারপরে এটা বাইরে যাবে এক্সের ডেডিবিটি হবে এবার যেটা নর্মালাইজ করে দেখে নাও কত আসছে তাহলে ইকুয়াল টু মাইনাস 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 হয়ে যাবে দুই দু চার ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস দুই মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস ওকে এটা হলো আর এখানে এখানে নর্মালাইজ করলে কত হয়ে দেখেন সেকেন্ড স্কোয়ার এক্স তাহলে আমি বলতে পারি টেন এক্স মানে হচ্ছে কি আচ্ছা সেক স্কোয়ার এক্স টেন এক্সকে আমি বলতে পারি কি যে কস এক্স উপরে কস দিলাম কস এক্স বাই সাইন এক্স কার এক্স মানে সাইন বাই উপরে উঠে আর মানে কি বাই

নেক্সট শুধু এর ভিতরে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার আবার ডেলিভিট হবে সেটা কত হবে টু এক্স ওকে তাহলে এটা ডেলিভিট হয়ে গেল নেক্সট কী আছে প্লাস সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন টু শুধু এক্সের ডেলিভিট ওয়ান ব্যাস ডেলিভিট পুরো কমপ্লিট হয়ে গেলো দেখে নাও প্রত্যেকটা ভালো প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে বোঝো প্রত্যেকটা ডেলিভারিকে তাহলে টু ধ্রুবাক দুই ধ্রুবাক বাইরে আসছে তাহলে এক্স টু দেবার মাইনাস টু তাহলে ডেলিভিট কী হবে এন এক্স টু দেবার এন এ ফর্মুলা এন ইন্টু এক্স টু দেওয়ার এন মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু বাইরে গেল এক্স টু দেওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান হয়ে গেল প্লাস এখানে একইভাবে মাইনাস থ্রি বাইরে আসবে এক্স টু দে মাইনাস থ্রি মাইনাস ওয়ান হলো নেক্সট লগ অফ টেন এক্স লগ অফ টেন এক্সের ডেবিট গেল লগ এক্সের ডিবিট ওয়ান বাই এক্স তো লগ অফ টেন এক্সের ডেবিট ওয়ান বাই টেন এক্স শুধু টেন এক্সের ডেলিভিট সেকের স্কোয়ার এক্স ওকে নেক্সট কে এটা ইউভি তাহলে এক্স বাইরে গেল সাইন্স স্কোয়ার এক্স রইল তাহলে আবার সেন্স স্কোয়ার এক্স বাইরে যাবে শুধু এক্সের ডেডিবিট হবে তার ডেলিভিট হচ্ছে এটা তাহলে এখানে টোটাল আমার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল এবার এটাকে একটু সাজিয়ে লিখতে হবে দেখে নাও কী আসে তাহলে একটু মুছে দিচ্ছি আমি তাহলে এখান থেকে করি এখানে ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স কর্মপথ আর কি কত এখানে আসছে দেখে নাও মাইনাস ফোর বাই এক্স কিউব কারণ নিচে চলে আসছে এক্স মাইনাস নিচে চলে আসবে এটা তাহলে মাইনাস থ্রি বাই এক্স টু দি পাওয়ার এটা হয়ে গেলো নেক্সট দেখেন কস এই কস একটা কাটবে তার নিচে আছে দেখ কত আছে নিচে মাইনাস ওয়ান বাই সাইন এক্স কস এক্স নিচে আছে এটা ওকে এটা নিচে আছে নেক্সট দেখাল কত হচ্ছে এখানে এখানে যদি আমি দেখি যে প্লাস প্লাস রলো প্লাস দেখেন টু এক্স স্কোয়ার কারণ এই এক্স আর এই এক্স গুণ হয়ে ডিভাইডেড বাই রুট অফ রুট অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কারণ এক্স স্কোয়ার তার স্কোয়ার তোমার এক্স টু দি পাওয়ার ফোর এখানে প্লাস আছে তাহলে প্লাস হয়ে যাবে এখানে প্লাস কী আছে দেখে নাও সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার এইটা হবে অ্যান্সার ওকে উত্তর এটাই আছে এবার তোমাদের বইয়ে যেই উত্তর দেওয়া আছে সেই হিসাবে তুমি সাজাতে যদি চাও তাহলে তোমাকে আরেকটা লাইন করতে হবে বা তুমি এতটুকু করলেই অ্যান্সার মিলে গেছে কারণ তুমি তো যখন ডেলিভারি করে সেখানে তো উত্তর থাকবে না তুমি সেখানে এই পর্যন্ত করে দিতে পারো কিন্তু যেহেতু বইয়ে যেটা দেওয়া আছে সেটা কি হতো সেই জন্য কী হবে কেন ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালটা আমরা বলতে পারি কি মাইনাস ফোর বাই এক্স কিউব মাইনাস থ্রি বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই সাইন এক্স ওয়ান বাই কস এক্স ওয়ান বাই সাইন এক্সকে কোসেক বলতে পারি কোসেক এক্স ইন্টু কস এক্সকে ওয়ান বাই কস এক্সকে সেক এক্স সেক এক্স তারপরে প্লাস টু এক্স স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সাইন ইনভার্স এক্সোস ব্যাস এইটাই হবে আনসার ওকে তাহলে এটাই হবে এর উত্তর ওকে তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট দেখে নাও নেক্সট হবে যেই অঙ্কটা তোমাদের করাবো সেটা হচ্ছে বারোর দাগের এ বারোর দাগের একের দাগের দেখে না বারোর দাগের একের দাগের অঙ্কটা দেখে নাও এইটা ডেলিভারি করো তোমাদের বারোর বারোর একের দাগের বারো একের দেখা দেখ কী হবে দেখেন তাহলে বারো একের দেখা আমার বলতে কী দেখছে ওয়াই ইকোয়াল টু ওয়াই ইকুয়াল টু কী বলে দিয়েছে এখানে ওয়াই ইকোয়াল টু হচ্ছে লগ লগ এ অফ এক্স এর ডেলিভারি লগ এ অফ এক্স মানে এই জিনিসটা বুঝতে হবে একটু ওকে এটা একটা এই ব্যাপারটা একটু বুঝতে হবে যদি এরকম থাকে লগ এ বি ওকে লগ এ বি মানে বেস বেস আছে এ আর বি এ দিয়ে আছে তাহলে এটাকে কীভাবে লেখা যায় এটাকে আমরা এইভাবে লিখি যে লগ বি বাই লগ লগ এ ল বাই এ কে আমরা এইভাবে লিখি লগ বি বাই লগ এ বা এটাকে যদি আর একটু সাজিয়ে লিখি যে লগ বি বাই এ ইকাল টু লগ বি বাই লগ এ ইন টু আমি যদি এটাকে এইভাবে দিই লগ ই বাই লগ ই এটা যদি করে দিই তাহলে এটাকে দেখুন আলাদা করলে লগ বি বাই লগ ইন টু লগ এ ওয়ান বাই বা বলতে লগ ই বাই লগ এ যদি এইভাবে করে দেখে নাও তাহলে এইটা মানে কি লগ ই বেস বি লগ এ বেস ই তাহলে এটা এইভাবে চেঞ্জ হওয়া তার মানে লগ এ বি আমি এইভাবে বলতে পারি যে লগ এ বি এ বি মানে হচ্ছে কি লগ ই বেস বি লগ এ বি ই তার মানে এই দুটো দেখে না হয় কোনো হয়ে যাবে এটা কারণ পরবর্তীকালে দেখেন এটা কেটে দিলে আবার এটাই থাকে তার মানে এই জিনিসটাকে লগ বি বাই লগ একে আমরা এই অর্ডারের ভাগ এখানে লিখবো লগের ভাগ লগ বি বাই লগ এ তাহলে এখানে দিয়ে দেখে নাও লগ এ বেস এক্স তাহলে এটা কীভাবে হবে দেখে নাও তাহলে এটা আমরা এইভাবে সাজাবো তাহলে বা বলতে পারি ওয়াই ইকাল টু লগ এক্স বাই লগ এ তাহলে এটাকে আরেকটু সাজিয়ে দিচ্ছি আমি ইন্টু করে দিচ্ছি এখানে লগ ই বাই লগ ই উপর নিচে লগ ই গুণ করতে পারে কোনো অসুবিধা নেই ক্যাডা যেতে এটাকে একটু আলাদা করতে তাহলে বা ওয়াই ইকোয়াল টু লগ এক্স বাই লগ ইন এ তাহলে এখানে তার কথা হচ্ছে দেখেন লগ এক্স বাই লগ ই হবে এই এই ফর্মাটা যদি সাজাতে যায় তাহলে বা এই ফর্মাটে যদি সাজাতে যায় তাহলে নিচে এ উপরে বি তাহলে এ বি হবে তাহলে নিচে ই উপরে এক্স তাহলে বলতে হবে কি লগ ই বেস এক্স আর এখানে কী হবে লগ এ বেস ই ওকে এবারে ডেলিভারি করতে থাকেন তাহলে এটা ওয়াই আসলো তাহলে এইটা কি পুরোটাই ধ্রুবক পাঠ হয়ে গেল আর এটা নর্মাল আমার ডেলিভারি জানা আছে তাহলে অতএফ ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু তাহলে লগ এ বেস ই বাইরে যাবে এটা ডেলিভিটির শুধু কারণ এটা তো ধ্রুবক এখানে কোনো চলোর নেই তাহলে পুরোটা ধ্রুবক ধ্রুবকটা বাইরে থাকবে তাহলে শুধু এটা ডেলিভারি লগ এক্সের ডেলিভারি কী হবে ওয়ান বাই এক্স তার মানে অ্যান্সার কথা হবে ওয়ান বাই এক্স ইন টু লগ

তাহলে আমি তোমাদের ডাইরেক্ট করছি তেরো দাগের তিন তেরো তিন তাহলে এখানে ওয়াই ওয়াইকাল টু কী বলেছি দেখুন তেরো দাগের তিন একটা বলেছে কি টু টু দি পাওয়ার টু টুতে পারে এক্স প্লাস টু ওকে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওকে এটা বলেছে তারপরে কে প্লাস প্লাস লগ টেন বেস এক্স দেখে নাও যে এটা করালাম একটা বারো দাগে সেরকম টাইপের কনসেপ্ট দিয়ে দিচ্ছি টেন বেস এক্স তাহলে এটাকে ডেলিভারি কীভাবে করবো দেখেন তাহলে আগে ডেলিভারি করতে গেলে নর্মাল রাইজ করে তারপরে ডেলিভারি করবো তাহলে কী করছি দেখে না বা ওয়াই ইকোয়াল টু বলতে পারি যে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দ্য পাওয়ার টু এই এক্স প্লাস টুকে একটু ভেঙে দিলাম টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু পাওয়ার টু ওকে এটা হলো মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান এইটাও আকারে আমরা ভাঙতে পারি ওকে তাহলে নেক্সট দেখে নাও কি আছে প্লাস এইটা এখানে তাহলে আমি কী করব লগ টেন বেস এক্স তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি লগ যেটা একটু আগে করলাম ই বেস এক্স ইন টু লগ টেন বেস ই এটা তোমার দেখালাম একটু আগে যে যখনই লগ টেন বেস এইটা তাহলে নিচে পরেরটা আসবে ওর ই আর এটা মানে এইটা আর এইটা দুটো সেম হবে যদি এই দুটোর অনুপাত থাকে তাহলে এই দুটো সেম হতে হবে ওকে এবারে এটাকে খুব সহজে ডেলিভারি করতে হবে তাহলে দেখে নাও তাহলে অতএফ তাহলে অতো এফ অতো এফ ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু প্রত্যেকটাকে আলাদা করে ডেলিভারি করবো ডিডি এক্স অফ এক্স অফ টু টু পাওয়ার টু ইন টু 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 পাওয়ার এক্স মাইনাস এক্স অফ ই টু পাওয়ার ওয়ান ইন্টু ই টু পাওয়ার এক্স হলো এটা প্লাস এক্স অফ এখানে কি আছে লগ টেন বেস ইন টু লগ ই বেস এক্স তাহলে প্রথমে কী টু টু দেওয়ার টু যেটা ধ্রুবক আছে সেটা বাইরে যাবে তাহলে টু টু দেওয়ার এক্সের ডেরিভেটিভ হবে তা টু টু দেওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কোথায় টু টু দি পাওয়ার এক্স ইন টু লক তা লগ ই বেস টু এটা হবে নেক্সট দেখেন মাইনাস ই টু দেবার ওয়ান ধ্রুবক বাইরে গেল ইন্টু ই টু দে এক্সের ডেলিভিটি এটা ধ্রুবক ধ্রুবকটা বাইরে যাবে ই টু দে্সে ডেরিভেটিভ করলে কে ই টু দেবার এক্সই হবে তাহলে ই টু দি পাওয়ার এক্স ওকে হয়ে গেলো এটা প্লাস লগ টেন ই লগ টেন বেস ই ধ্রুবক বাইরে গেলো লগ ই বেস এক্স তাহলে লগ এক্সের ডেলিভারি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ব্যাস হয়ে গেলো এই ডেলিভারিটা ভালো করে বোঝো খুব সহজ আছে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করেছি আলাদা আলাদা করে বোঝো একভাবে বুঝতে হবে না প্রথমে ধ্রুবক এইটা ধ্রুবকটা বাইরে বের করে দিচ্ছি টু টু দিবার এক্স ফর্মুলা কী হবে এ টু দুবার এক্সে যে ফর্মুলা এ টু দুবার এক্সের ডেলিভারি করলে কী হয় এ টু দুবার এক্স লগ এ তার টু টু দার এক্সের ডেলিভারি করলে টু টু দেবার এক্স লগ টু ওকে মাইনাস ইটু দ্বারে এ ওয়ান এটা ধ্রুবক বাইরে এসছে ইটু দ্বারে এক্সে ডেলিভারি তাহলে ইটু দ্বারা এক্সের ডেলিভারি করলে কি হয় শুধু ইটু হবে প্লাস লগ টেন বেশি এটা চল রাশি না একটা ধ্রুবক বাইরে বেরিয়েছে লগ এক্স লগ ডেলিভারি করলে কোথায় ওয়ান বাই এক্স প্লাস কমপ্লিট এবার দেখে না কত সহজে সাজিয়ে তাহলে বা বলতে হয় ডি ওয়াই বাই ডি এক্স টু 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 তার মানে বলতে হয় টু টু এক্স প্লাস ওকে এটা হলো মাইনাস ইটু দার ওয়ান ইটু দোবার এক্স আমি বলতে পারি ইটু দোবার এক্স প্লাস ওয়ান ওকে এটা হলো প্লাস এটা কত হবে দেখলো লগ টেন বেস ই ডিভাইড বাই এক্স ব্যাস এইটাই হবে অ্যান্সার দেখেন কত সহজে আমরা এই ডেলিভারি করতে পারলাম তাহলে দেখেন টোটাল এখানে তোমাদের আমি তেরো পর্যন্ত ডেলিভারি সবই করে দিয়েছি তো নেক্সট ভিডিওতে তোমাদের চোদ্দো থেকে ডেলিভারি করব আর এর এখানে তেরো পর্যন্ত যে অঙ্কগুলো করায়নি সেইগুলো তোমরা অবশ্যই করবে আর যদি করতে অসুবিধা হয় যেইগুলো পারবে না সেইগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই অঙ্কগুলো আমরা করতে পারিনি তাহলে সেই অঙ্কটা আমি তোমাদের করিয়ে দেবো ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশাপাশি বেলাইকনটি প্রেস করবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে তো দেখাবে নেক্সট ভিডিওই হ্যাবেন নাইস্ট ডে